গোপালনগরে বিজেপির পাল্টা সভা তৃণমূলের। এদিনের সভায় হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। ঠাকুরনগরের ইস্যুতে সরব হলেন ব্রাত্য বসু। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে পায়ে হেঁটে কাকদ্বীপ পৌঁছালেন, হাজার হাজার মানুষের সাথে দেখা করলেন, বিভিন্ন ধর্মীয় স্থানে পুজো দিলেন, আর আপনি মন্দিরের দরজা আটকে দিলেন। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, তোমার শত্রু যদি তোমার পুজো দিতে আসে, ঈশ্বর সেই পুজো গ্রহণ করেন। তাহলে আপনি পুজো দিতে না দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছেন, আপনার পিতৃপুরুষকে অপমান করেছেন। গোপালনগরে দাঁড়িয়ে ঠাকুরনগর ইস্যুতে এভাবেই বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কাকে অপমান করলেন, কার দরজা আটকালেন সেদিন মন্দিরে? আমি এখানকার সাংসদকে বলবো, আপনি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি কুচবিহার থেকে আটকে আটকে কাকদ্বীপ গেলেন, এত মানুষের সঙ্গে দেখা করলেন, সব ধর্মস্থানে পুজো দিতে পারলেন, আপনি তাকে আপনার গেটে আটকালেন, গুরুচাঁদ ঠাকুরকে আপনি অপমান করলেন, গুরুচাঁদ ঠাকুরের অধ্যাদেশ আপনি মানলেন না, গুরুচাঁদ ঠাকুরের অনুগ্রহ আপনি মানলেন না, আপনার পিতৃপুরুষকে আপনি অবজ্ঞা করলেন, তা হয় নাকি বলুন তো? আমি যদি বলি আপনার বাড়িতে একটা মন্দির আছে, মন্দির তো আপনার ব্যক্তিগত হতে পারে না, আপনার বাড়িটা আপনার ব্যক্তিগত হতে পারে, সেখানে আপনি বলতে পারেন যে তুমি আমার বাড়িতে আসবে কি আসবে না, সেটা আমি ঠিক করব, তুমি চাইলে আমার বাড়ি আসতে পারো, আবার আমি চাইলে তোমাকে আমার বাড়ি নাও আসতে দিতে পারো, কিন্তু আপনি যদি কোনো মন্দিরে পুজো দিতে যান, মন্দিরের সেবায়ত কি বলতে পারে যে তোমাকে পুজো দিতে যাবো না? প্রসঙ্গত গত সপ্তাহে গোপালনগর চৌবেড়িয়া এলাকায় নির্বাচনী জনসভা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পাল্টা জনসভার আয়োজন করা হয় এদিন তৃণমূলের পক্ষ থেকে। এদিনের জনসভায় ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। এদিন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলার সভাপতি বিশ্বজিৎ দাস গোপাল শেঠ কড়া ভাষায় আক্রমণ করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। মঞ্চে দাঁড়িয়ে গোপাল শেঠ বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জাল সার্টিফিকেট দাখিল করে বিধায়ক হয়েছেন বলেও আক্রমণ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করবে, কিষাণ ক্রেডিট কার্ড বন্ধ করবে, আর মতুয়া ধামে দাঁড়িয়ে এদিন মঞ্চে দাঁড়িয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের আরো সংগঠিত হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। স্থানীয় বিধায়ক স্বপন মজুমদারের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর চেষ্টা করছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। অনেক চেষ্টা করেছেন, এখানে যে অপদার্থ একজন বিধায়ক আছেন, কলকাতায় যে হাতে পায়ে ধরছেন ইডি সিবিআই লাগাবার জন্য, কখনো প্রকাশ্যে মাইকে বলছেন, অনেকদিন ধরে শুনছি যে আমাকে তাড়াতাড়ি ইডি সিবিআই লাগাবার কথা, আমি ওয়েলকাম জানিয়েছি, ক্ষমতা থাকলে আমি দুর্নীতিগ্রস্ত লোক নই, তাই একবার বিধায়ক হয়ে তাদের যে আস্থা করছে, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে, আমি তিন তিন বারের বিধায়ক, আমার মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, মাথা যত উঁচু হবে, আপনি যখন বড় হবেন তত বিনয়ী হতে হয়, মাটির সঙ্গে মিশতে হয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আদর্শকে পথ করে চলি। এদিন এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, 21 তারিখে একদিনের ব্যবস্থাপনায় 22 তারিখে প্রোগ্রাম করিয়ে ওই মাঠ ভরিয়ে দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টির মাটি এই বনগাঁ সাব ডিভিশন তথা বনগাঁ দক্ষিণ বিধানসভা। এই মাটিতে টিএমসির যে হারমাত বাহিনীদের দীর্ঘদিনের হুকুমতি চলেছে, কাটমানি খেয়েছে,
বিভিন্নভাবে আমাদের এইখানকার মানুষদের বঞ্চিত করেছে, তার যোগ্য জবাব মানুষ 2019 সালে দিয়েছে, 2021 সালে দিয়েছে, এই পঞ্চায়েত নির্বাচনেও তারা দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোপালনগর। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।